অব্যাহত আছে সরকারি স্কুলের মাধ্যম বিতর্ক। তৃতীয় শ্রেণীর পরে ইংরাজীত গণিত বিজ্ঞানের পাঠদান, খিলঞ্জীয়া জনজাতীয় সাহিত্য সভার বিরোধিতা, আর এস এসর ভাতৃ সংগঠন এবিভিপির তীব্র বিরোধিতা। তৃতীয় শ্রেণীর পরে গণিত আর বিজ্ঞান বিষয়ের ইংরাজী পাঠদানের সরকারে লওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যজুড়ি অব্যাহত তীব্র বিতর্ক। বিভিন্ন জাতীয় সংগঠন, সাহিত্য সভার আদি বিরোধিতার সত্ত্বেও আকুরগু স্থিতিত সরকার। শেহতীয়াকৈ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে আর এস এসর ভাতৃ সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুসরি মাতৃভাষাত প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করার দাবি এবিভিপির। নগাঁওত এবিভিপির গণস্বাক্ষর অভিযান, রাজ্যিক ক্যাবিনেটে লওয়া সিদ্ধান্ত রাষ্ট্রীয় শিক্ষানীতির পরিপন্থী বলে গুরুতর অভিযোগ এবিভিপির। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় পাতল কথাৰে গোটেই মূল বিষয়টির উপর আঁতৰি আহিছে যে আমার বিদ্যালয়বোৰ তৃতীয় শ্রেণী নহয়, তার তলরপ্রায় অসমীয়া মাধ্যম, বড়ো মাধ্যম বা মাতৃভাষা মাধ্যমের শিক্ষানুষ্ঠানের ইংরাজি ভাষাটো ভালকে শিকাব লাগে আর এনে ধরনের ইংরাজিটা ভালকে শিকাব লাগে যাতে আমার ছাত্র ছাত্রী ভালকে ইংরাজি লিখিব পারে, খলখলকে কব পারে। আকো একে ধরনের ইংরাজি মাধ্যমের বিদ্যালয়টো অসমীয়া, বড়ো বা নিজের মাতৃভাষাটো শিকক যাতে ইংরাজি মাধ্যমের পৰা ছাত্র ছাত্রীও নিজের মাতৃভাষাটো ভালকে কব পারে। মূল কথাটো হল যে মাধ্যম ঠিকে থাকিব, আমার অসমীয়া মাধ্যম বা বড়ো মাধ্যম বা মাতৃভাষা মাধ্যম ঠিকে থাকক, কিন্তু মাধ্যম ঠিকে রাখিও তাত ইংরাজি ভাষাটো ভালকে শিকক, সেই কামটো করলেই গোটেই সমস্যাটোর সমাধান হয়। সরকারের সিদ্ধান্তর বিরোধিতা খিলঞ্জীয়া জনজাতীয় সাহিত্য সভা, অসম সাহিত্য সভা, বড়ো সাহিত্য সভা, মিচিং সাহিত্য সভা, ৰাভা সাহিত্য সভা, তিৱা সাহিত্য সভা, দেউৰী সাহিত্য সভা, ডিমাচা সাহিত্য সভা, কার্বি সাহিত্য সভা, গারু সাহিত্য সভার আসু আর এফসিও তীব্র বিরোধিতা করেছে সরকারের সিদ্ধান্তর। সরকার কঠোর সমালোচনা আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যরও, আনফালে সভাপতি দীপাঙ্কর নাথরও একই প্রতিক্রিয়া। গোয়ালপাড়াত এখন স্কুল ফলাফল শূন্য হয়েছে, কারণ তেওঁলোকে প্রাথমিক পর্যায়ের প্রায় ক্লাস এইট মানলৈকে তেওঁলোকে গারো মিডিয়ামত অধ্যয়ন করে আছিল, আর গারো মিডিয়ামত অধ্যয়ন করে থাকা সময় তাত কোনো তেওঁলোকক গারো ভাষা বুঝি পোৱা শিক্ষকে শিকোৱা নাই, যার ফলত যেতিয়া ক্লাস নাইনত সুইচ ওভার করেছে তেওঁলোকে ইংলিশ মিডিয়ামত গৈছে, সেই সময় তাত যিসকল শিক্ষকে পঢ়াইছিলে তেওঁলোকে ইংলিশ মিডিয়ামৰ প্ৰতি আৰু অভ্যস্ত নহয়, যার ফলত ছাত্র ছাত্রীসকলে তেওঁলোকে সকলো শিকিবলৈ মন থকা সত্ত্বেও তেওঁলোকে আসলে শিক্ষা গ্রহণ কৰিব নোৱাৰিলে। যে যিখিনি কার্বি মিডিয়ামত ছাত্র ছাত্রীয়ে প্রাথমিক পর্যায়ৰ পৰা পঢ়িলে তেওঁলোকে হঠাতে ক্লাস এইটৰ পৰা হয়তো বা নাইনৰ পৰা তেওঁলোকে ইংলিছ মিডিয়াম লৈ লৈছে, তাত ইংলিছ মিডিয়ামত পঢ়াব পৰাকৈ পৰ্যাপ্ত শিক্ষক নাই, গতিকে তেওঁলোকে এই যে কাৰ্বি মিডিয়ামত পঢ়ি আহিলে তেওঁলোকে কথাবোৰ বুজিয়ে নাপালে, গৈ মেট্ৰিক পৰীক্ষা দিছে ৰিজাল্ট শূন্য হৈছে আৰু এছামে পঢ়া শুনা বাদ দিছে। কিন্তু জাতীয় দল সংগঠনৰ এনে বিৰোধিতাক চৰকাৰে যে গুৰুত্ব দিয়া নাই সেয়া স্পষ্ট হৈছে কিছুদিন পূৰ্বে মুখ্যমন্ত্ৰীয়ে দিয়া ভাষণতে। ব্যুৰো ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।